পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার শুভ বিবাহের আসর আজ বসছে উদয়পুরের তাজলীলা প্যালেসে। দীর্ঘদিনের বন্ধু রাঘবকেই শেষমেশ জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পরিণীতি। তবে রাঘবের আগেও বেশ কয়েকজন জীবনসঙ্গী এসেছিলেন পরিণীতির জীবনে। অর্জুন কাপুর, উদয় চোপড়া থেকে শুরু করে বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে একসময় সম্পর্ক ছিল তাঁর। পরিণীতির লাভ লাইফ ঘাঁটলে দেখা যাবে তিনি এর আগেও বলিউডের একাধিক তারকার প্রেমে পড়েছেন। বলিউডে প্রবেশ করার পর মনীষ শর্মার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। বেশ কিছুদিন তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন বলেও জানা যায়। অভিনেতা উদয় চোপড়াও ছিলেন তার প্রেমিকের তালিকায়। সেই সঙ্গে বলিউডের সহকারী পরিচালক চারিত দেশাইয়ের সঙ্গেও তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু যতবার বলিউডে তারকাদের প্রেমে পড়েছেন পরিণীতি, ততবারই তাঁর মন ভেঙেছে। এই প্রসঙ্গে একবার তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, কেউ আমার মন খুব খারাপভাবে ভেঙে দিয়েছে, তবে এটাই শেষবার। এটা আমার জীবনের সবথেকে খারাপ অভিজ্ঞতা। আমি এর আগে কখনো প্রত্যাখ্যানের মুখে পড়িনি। তখন আমার পরিবারের খুব প্রয়োজন ছিল, এই প্রতারণা আমাকে শিখিয়েছে, এর জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ। এরপর 2023 সালে প্রথম আপনি তার রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির প্রেমের খবর শোনা যায়। রাঘব পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তবে তাদের মধ্যে আলাপ ছিল যখন তারা লন্ডনে পড়তেন। সেই সময় থেকেই ইংল্যান্ডের লন্ডন অফ স্কুল ইকোনমিক্সে পড়াশোনা করেছিলেন রাঘব। পরিণীতিও ইংল্যান্ডের ম্যানচেস্টারের বিজনেস স্কুলে ইকোনমিক্স, বিজনেস অফ ফাইন্যান্সের স্নাতক হন। কলেজে পড়ার সময় থেকে দুজনের আলাপ হয়। এরপর পরিণীতি দেশে ফিরে এসে প্রথমে যশ রাজ ফিল্মের মার্কেটিং বিভাগে যোগদান করেন। তারপর 2011 সালে তিনি প্রথম বলিউডে পা রাখেন। এরপর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। 2022 সালে পাঞ্জাবের চমকিলা ছবির শুটিংয়ে রাঘব এবং পরিণীতির ফের দেখা হয়। রাঘব এসেছিলেন ভোট প্রচারের উদ্দেশ্যে। এতদিনের পুরনো বন্ধুত্ব এরপর প্রেমে বদলে যায়। বন্ধুত্ব এবং বেশ পুরনো হলেও পরিণীতি এবং রাঘবের প্রেমের বয়স মাত্র এক বছর। তারা আজ বিয়ের আসরে বসছেন। গত এক সপ্তাহ ধরে তাদের পাক বিবাহ অনুষ্ঠান চলছে উদয়পুরের। উদয়পুরের বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল দুপুরে ওয়েলকাম লাঞ্চ দিয়ে। আজ দুপুরে তাদের রেজিস্ট্রি এবং সন্ধ্যায় রিসেপশনের আয়োজন করা হয়েছে।